আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ করি। ওবারকাতু। এম এইচ মুন্না আপনি বলেন তাহলে। জি, আমাদের শরীরের মধ্যে 360টা 360টা যে জোড়া থাকে সেটা হাদিসের মধ্যেও পাওয়া গেছে একটা হাদিসে। এটা নিয়ে তো ভাই আগে অনেকবার আলোচনা করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি হাদিসটা একটু আমাকে দেখান। আচ্ছা দাঁড়ান, আমি হাদিস নাম্বারটা বলেন আগে। হাদিসের লিঙ্কটা দেন, এই যে hadithbd.com থেকে হাদিসের লিঙ্কটা একটু এখানে দেন। এর আগে মুন্না আপনি কি নিজেকে একটু আনমিউট করেন তো। দেখেন আমি প্রাইভেট চ্যাটের মধ্যে লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো করেছেন। আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনি কি জানেন যে মানে মানুষের শরীরের যে হাড়ের সংখ্যা, এটা যে মানে মানুষের বৃদ্ধির সাথে সাথে যে হাড়ের সংখ্যা কমে, এটা জানেন? কমে কিনা তো সেও জানি না, তবে আমাদের শরীরে ছোট থাকতে হচ্ছে 270টার মতো থাকে, তারপর বড় হতে হচ্ছে 360টা হয়। বড় হতে হতে 360টা হয়, এটা কোথায় পাইছেন? আমার আসলে জেনে নিয়ে সঠিক তথ্য নাই, সেজন্য আপনার কাছে। তাহলে তো আপনার তো সঠিক তথ্য নিয়ে আসা উচিত ছিল না, এইভাবে সঠিক তথ্য না নিয়ে আসলে আমরা কিভাবে আলোচনা করবো? আপনি যদি একটা জিনিস সম্পর্কে সঠিক তথ্য না নিয়ে আসেন তাহলে আমরা আলোচনা করতে পারবো ভাই। আচ্ছা এই যে যুক্তিতে মুক্তি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আসিফ ভাই আমি শুনতে পাচ্ছি। যুক্তিতে মুক্তি ভাই আপনি একটু বলেন তো যে মানে মানুষের শরীরের হাড়ের সংখ্যা জন্মের সময় কত, কি পরিমাণ থাকে? আমি তো এক্সাক্টলি বলতে পারবো না, তাহলে এটা কি মানে 206টা কিনা আমার এক্সাক্টলি মনে আসতেছে না। এটা 206টা, 206টা এটা হয় হচ্ছে গিয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হলে এই সংখ্যা হয়, কিন্তু জন্মের সময় তো 300-র উপরে হাড় থাকে, মানুষের শরীরে হাড় থাকে। আচ্ছা, তাহলে বয়স বাড়ার সাথে সাথে সেটা ক্ষয় প্রাপ্ত হয়। হয় হয়, বয়স বাড়ার সাথে সাথে হাড়গুলার ভিতরে হাড়গুলা যুক্ত হতে শুরু করে, হাড়গুলা আগে অনেকগুলা হাড় থাকে, হাড়গুলা যুক্ত হতে শুরু করে। আচ্ছা আমি বের করে দেখাচ্ছি। যুক্তিতে মুক্তি ভাই আপনি একটু কিছুক্ষণ কথা বলেন, আমি একটু একটু বের করি জিনিসটা। ঠিক আছে জি 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 হ্যাঁ, তারপরে ওই যে যেটা বললেন কি জানি ভাই, আপনার নামটা জানি কি, হ্যালো মামুনা ভাই নাকি? মামুনা ভাই জি হ্যালো, আপনি কি হ্যাঁ মুন্না না না? মুন্না। আচ্ছা আচ্ছা, এই এইটা কি আপনি মানে কোথাও পড়ছেন আপনি, যে মানুষের শরীরে হাড় বাড়ে বয়স বাড়ার সাথে সাথে বলছেন বাড়ে, এটা নিয়ে আমার একটু ডিটেইলস এ অত বেশি ধারণা নাই। বের করে ফেলছি, বের করে ফেলছি। দেখেন উইকিপিডিয়াতেই লেখা আছে জন্মের সময়, এই যে দেখেন আমি কি বলেছিলাম, জন্মের সময় 300-র বেশি হাড় থাকে বলেছিলাম না ভাই, মুন্না ভাই মুন্না আমি বলেছিলাম না, জন্মের সময় 300-টার বেশি হাড় থাকে, জি। এরপরে আস্তে আস্তে কমতে থাকে বলেছিলাম না, এই যে দেখেন এখানে উইকিপিডিয়াতে একই কথা লেখা আছে, জন্মের সময় মানব দেহে 300-টিরও বেশি হাড় থাকে, তবে এগুলোর মধ্যে অনেকগুলো বিকাশের সময় একসাথে যুক্ত হয়ে যায়, এর ফলে প্রাপ্তবয়স্কদের দেহে অসংখ্য ছোট সিম্বয়েড সিসাময়েড অস্থি বাদ দিয়ে মোট 112টি পৃথক হাড় থাকে। দেহের বৃহত্তম হাড় হলো পূর্বস্থি ফিমার এবং উরুর হাড়, সবচেয়ে ছোট হলো মধ্যকর্ণের স্টেপিস। আমি বলেছিলাম যে বাচ্চা বয়সে 300-টার বেশি হাড় থাকে এবং বড় হওয়ার পরে সেটা 212টা হয়ে যায় বলেছিলাম আমি, কিন্তু এখানে দেখাচ্ছে 212টা পৃথক হাড় হয়ে যায়, এগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যায়। ছোটবেলা যে হাড়গুলো থাকে সেগুলো অনেকগুলো মাঝখানে থাকে, যে জিনিসগুলো বয়স বৃদ্ধির সাথে সাথে সেটা যুক্ত হয়ে যায় হাড়গুলো। তাহলে 360টা হাড় থাকে এটা কই পাইলেন ভাই? আমি জয়েন্টস এর কথা বলছি, মানে জোড়া 360টা থাকে। আচ্ছা 360টা জোড়া, সেটা একটু বের করে দেখেন আমাদেরকে তাহলে। আমি একটা লিংক দিছি এখানে প্রাইভেট চ্যাটে, ওটা যদি একটু ওপেন করে দেখেন উপরে। আচ্ছা দাঁড়ান আমি তাহলে আগে হাদিসটা বের করি, হাদিসটাতে কি বলা আছে দেখি, হাদিসটাতে কি বলা আছে সেটা একটু দেখি আমরা। সহি মুসলিমের হাদিস বললেন আপনি, এই যে বের করে ফেলেছি, এই হাদিসটার কথাই তো বলছেন তাই না ভাই? বনি আদমের প্রতি মানুষকে 360টি গ্রন্থি বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। এখানে তো অনুবাদে বলা আছে গ্রন্থি, এখানে তো হাড় কোথায় বলা ভাই? আমি আই কারেক্টে মতে ইংলিশে ছিল, ওখানে জয়েন্টের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে তো মানে অনুবাদ করছে গ্রন্থি। আচ্ছা ঠিক আছে, আরেকটা অনুবাদ দেখি আমরা, আরো একটা আরো অনুবাদ আছে দাঁড়ান, অন্য অনুবাদও দেখবো। এটা হচ্ছে কার অনুবাদ দেখালাম আমি, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ দেখালাম, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ তো এই এটা দেখালাম আমি ইসলামিক ফাউন্ডেশন। ঠিক আছে এখন আমি তাহলে আরেকটা অনুবাদ দেখি,
অন্য কারা কারা অনুবাদ করেছে এটাকে একটু দাঁড়ান, হাদিস একাডেমি অনুবাদ করেছে, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, আচ্ছা দেখি হাদিস একাডেমি কি অনুবাদ করেছে দেখি, হাদিস একাডেমিতে তো একই অনুবাদ করা হয়েছে ভাই, হাদিস একাডেমিতে দেখি তাইলে দাঁড়ান, এটা হচ্ছে হাদিস একাডেমির অনুবাদ, এটা হচ্ছে হাদিস একাডেমি, ঠিক আছে হাদিস একাডেমি তো একই অনুবাদ করা হয়েছে, 360 গ্রন্থি বিশিষ্ট করে সৃষ্টি করেছেন, এখানে তো এটা অনুবাদ করা হয়েছে ভাই, তাহলে আপনি যদি বলেন হাড় হাড়ডি নাকি হাড়ডির জয়েন্ট কোনটা বলছেন, জয়েন্ট হাড়ডি জয়েন্ট হলে মানে যদি মানুষের শরীরে যদি 260টা হাড় থাকে তাহলে হাড় জয়েন্ট 360টা আছে, এটা আপনি কোথায় পাইছেন, ওই লিংকটা এখানে আপনারা দিয়েছে এর মধ্যে প্রাইভেট চ্যাটের মধ্যে, এটা কি ওপেন করে রাখেন, আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি একটু স্ক্রিন শেয়ার করতে পারি, আচ্ছা এই মানে ইয়ারটা কোথা থেকে আপনি নিছেন, এই যে kudosonphysicians.com থেকে দিছেন, এই জিনিসটা আপনি একটা ভালো জায়গা থেকে দেখান তো, এই যে লিংকটা আপনি দিয়েছেন আমাদেরকে এটা কোনো একটা গ্রহণযোগ্য একটা ইসে থেকে দেখান তো, যে মানে মানুষের শরীরের হাড় জয়েন্ট কয়টা সেটা একটু দেখান তো ভাই, আমি গুগলে সার্চ করার পর সবার উপরে এটাই আসছে, আচ্ছা আমরা হাদিসটা একটু অনুবাদ করব, ঠিক আছে হাদিসটা একটু অনুবাদ করে আমরা একটু দেখি যে এখানে কি বলা আছে, দাঁড়ান আমি একটু ট্রান্সলেট করি, গুগলে সার্চ করলেও 360 টাই পাবে, গুগলে সার্চ করে আপনি দেখছেন এই 360টা, কিন্তু এখানে তো অনুবাদে আমরা দেখতে পেলাম বাংলা অনুবাদে লেখা আছে গ্রন্থির কথা, এখানে তো হাড় জয়েন্টের কথা লেখা নেই, হার্ট জয়েন্ট না যে লেখা আছে আদম হিজ চিলড্রেন হ্যাজ, ভাই এই যে এখানে আমি আপনাকে দেখালাম যে এই অনুবাদটাতে 360টি গ্রন্থি বিশিষ্ট করে সৃষ্টি করেছেন বলা হয়েছে, গ্রন্থি আর হার্ট জয়েন্ট তো এক জিনিস হলো না, কিন্তু বাংলা অনুবাদে তো সব জায়গায় লেখা আছে যে গ্রন্থি 360টি গ্রন্থি, গ্রন্থি আর হার্ট জয়েন্ট তো এক জিনিস না, তাহলে কোনটা সঠিক হবে, তাহলে আমি যে অনুবাদটা এসেছিলাম তাহলে এখানে যে আরবি শব্দটা আছে সেই আরবি শব্দটা কি, আচ্ছা ঠিক আছে আমি এটা নিয়ে একটু দেখে যাই, ঠিক আছে আরবি শব্দটা নিয়ে আপনি একটু আসেন, হ্যাঁ আরবি শব্দটা নিয়ে আবার একটু পরে যুক্ত হয়, অসুবিধা নেই আমি থাকবো, আর একই সাথে বিষয় আরো একই সাথে আপনাকে বলে দিই যে মানুষের শরীরের হাড় পায়টা, মানুষের শরীরের শরীরের ভিতরে কি কি আছে এগুলা মানুষ আরো হাজার বছর আগে থেকে জানে, ঠিক আছে প্রাচীন গ্রিসের যারা মানে দার্শনিক ছিল তারা এরও 1000 বছর আগে মানুষের শরীর খুঁটে খুঁটে অনেক কিছু, এটা যদি অনেক আগে থেকে জানতো হাজার হাজার বছর থেকে, এটার সোর্সটা মানে কোন জায়গা থেকে আপনি বলতেছেন সেটা সেটা দেখাবো, আপনি নিয়ে আসেন গ্যালেন, গ্যালেন হচ্ছেন একজন প্রাচীন, আমি ওটা নিয়ে আসার প্রয়োজন হবে না, গ্যালেন গ্যালেন নামক একজন প্রাচীন গ্রিসের একজন চিকিৎসক ছিলেন, তিনি মানব দেহের অ্যানাটমি মানুষের শরীরের কি কি হাড় আছে কি কি ইয়া আছে কি কি পার্টস আছে কোথায় কিডনি থাকে কোথায় ফুসফুস থাকে এগুলো সমস্ত কিছু তার ভিতরে এরও 1000 বছর আগে লিখে রেখেছেন, এবং নবী মুহাম্মদের এলাকায় একজন ডাক্তার পর্যন্ত ছিলেন, আপনাকে আমি দেখাই দিচ্ছি দাঁড়ান, নবী মোহাম্মদের এক আত্মীয় ছিল তার এসেই, আচ্ছা দাঁড়ান আমি করে দেখাচ্ছি, এই যে আপনি এই লেখাটা একটু করবেন, হ্যাঁ এই লেখাটার ভিতরে আপনি জিনিসটা পাবেন, এইখানে নিচে নাম নিচে নামতে নামতে দেখবেন চিকিৎসক হারিস ইবনে কালাদা, এই একটা দেখতে পাচ্ছেন
লেখাটার নাম কি? লেখাটার নাম হচ্ছে ইসলামের জুডিও খ্রিস্টান এবং কতলিক ভিত্তি। এই লেখাটার ভিতরে চিকিৎসক হারিস ইবনে কালাদা, এই জায়গাটাতে আপনি যাবেন, ঠিক আছে? এই জায়গাটাতে গেলে আপনি দেখবেন, আচ্ছা এই যে চিকিৎসক হারিস ইবনে কালাদা, তিনি কে ছিলেন? হারিস ইবনে কালাদা ছিলেন মোহাম্মদের আমলের একজন আরব চিকিৎসক। কথিত আছে যে তিনি ইসলাম আবির্ভাবের আগে চিকিৎসা বিষয়ক জ্ঞান আহরণের জন্য গুন্দেশপুর, মানে ভারতের গুন্দেশপুর গমন করেছিলেন। অসংখ্য ইসলামিক গ্রন্থে তার সম্পর্কে কিছু কিছু বিবরণ পাওয়া যায়, তবে বিস্তারিত জানা যায় না। এরকম হওয়া অস্বাভাবিক না যে তিনি মোহাম্মদ মানুষের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলা এগুলা সম্পর্কে এই হারিস ইবনে কালাদা থেকে জেনেছেন। যেমন উদাহরণ হিসেবে একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ইসলামিক ফতোয়া, ঠিক আছে? এই ইসলামিক ফতোয়াতে একজন আলেমকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি একজন আলেমকে স্বাস্থ্য রক্ষার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে নিম্নোক্ত হাদিসটি বলতে শুনেছি। তখন উত্তর হিসেবে সেই মুফতি বর্ণনা করছেন যে প্রশ্নোক্ত কথাটি কোথাও হাদিস হিসেবে উল্লেখিত হলেও হাদিস বিশারদগণ বলেছেন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস হিসেবে প্রমাণিত নয়, বরং তা আরবের প্রসিদ্ধ চিকিৎসক হারিস ইবনে কালাদা এর উক্তি। অতএব এই হাদিস হিসেবে তা হাদিস হিসেবে বর্ণনা করা যায় না, ঠিক আছে? এখানে হারিস ইবনে কালাদার কথাটা যে বলা আছে, সেই হারিস ইবনে কালাদার নাম আরো হাদিসের ভিতরে পাওয়া যায়। যেমন মিশকাত শরীফের 4224 নম্বর হাদিসে এই হারিস ইবনে কালাদার নাম পাওয়া যায়। দেখেন এখানে বলা হচ্ছে, হাদিসের ভিতরে যে জিনিসটা বলা হচ্ছে যে একসময় আমি মারাত্মকভাবে পীড়িত হয়ে পড়লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খোঁজ নিতে তাসটি পানলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি নিজের হাতখানা আমার দুস্তনের মাঝখানে বুকের উপর রাখলেন, আমি আমার কলিজায় শীতলতা অনুভব করলাম। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একজন হৃদ বেদনার রোগী, সুতরাং তুমি সাকিফ গোত্রের হারিস ইবনে কালাদায়ের নিকট যাও, সে একজন চিকিৎসক। মানে নবী একজন সাহাবিকে চিকিৎসক হারিস ইবনে কালাদার কাছে যেতে বলছেন, যে তুমি তার কাছে যাও, সে একজন চিকিৎসক। পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, সে যেন অবশ্যই মদিনার এগুলা শেখায়। এই যে নবী যে একজন সাহাবিকে হারিস ইবনে কালাদার নামক একজন চিকিৎসকের কাছে যেতে বলেছিল, এইটা তো এই হাদিস থেকে একদম পরিষ্কার হলো, তাই না? আরো একটা হাদিস আছে আবু দাউদ শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেনেন, 3835 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে এই হাদিসটাই, ওনাকে বলা ওই মানে সাহাবিকে বলা হচ্ছে, কাজী তুমি সাকিফ গোত্রের অধিবাসী হারিসা ইবনে কালাদার নিকট যাও, কারণ সে একজন অভিজ্ঞ চিকিৎসক। মানে নবী মোহাম্মদ এই হারিস ইবনে কালাদার সম্পর্কে তিনি ভালোভাবে জানতেন যে ইনি হচ্ছেন একজন অভিজ্ঞ চিকিৎসক, তাকে তিনি সাহাবিদেরকে তিনি যেতেও বলতেন সেই হারিস ইবনে কালাদার কাছে। এবং হারিস ইবনে কালাদার সম্পর্কে আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারি, আমরা এই হারিস ইবনে কালাদা লিখে উইকিপিডিয়াতে যদি আমরা সার্চ করি তাহলে আমরা অনেক অনেক রেফারেন্স পাবো। ইংরেজিতে আসলে বেশি পাওয়া যাবে, কিন্তু বাংলায় খুব একটা পাওয়া যাবে না। আমি ইংরেজিটা দেখাচ্ছি আপনাকে, আচ্ছা না, ইংরেজিতে খুব বেশি যে দলিল পাওয়া যায় তা না, হাদিস থেকে এই জিনিসগুলো জানা যায় যে সেই সময় একজন অভিজ্ঞ চিকিৎসক ছিল। আপনাকে আমি সেই পেজটা উইকিপিডিয়ার পেজটা দেখাচ্ছি, আল হারিস ইবনে কালাদা এই ব্যক্তি সম্পর্কে উইকিপিডিয়া থেকে যে জিনিসটা জানা যাচ্ছে, উইকিপিডিয়া যদিও গ্রহণযোগ্য সোর্স না আমি বলে দিচ্ছি, এখানে আপনি রেফারেন্স গুলো দেখে আপনি মানে যাচাই করে দেখবেন। হারিস ইবনে কালাদা ওয়াজ অ্যান অ্যারা ফিজিশিয়ান অ্যান্ড কম্পেনিয়ন অফ দ্য ইসলামিক প্রফেট মোহাম্মদ, কম্পেনিয়ন মানে সাহাবী ছিল, দেখতে পাচ্ছেন ভাই? জি দেখতে পাচ্ছি। মানে হারিস ইবনে কালাদা নবী মোহাম্মদের পরবর্তী সময় নবী মোহাম্মদের একজন সাহাবী হয়েছিল। হি ইজ সেড টু হ্যাভ ট্রাভেল টু গুন্দেশপুর ইন সার্চ অফ মেডিকেল নলেজ বিফোর দ্য এভেন্ট অফ ইসলাম, মানে ইসলামের আবির্ভাবের আগে তিনি গুন্দেশপুর গমন করেছিলেন, মানে চিকিৎসা বিজ্ঞানের উপরে উচ্চতর জ্ঞান অর্জনের জন্য। দেখা যাচ্ছে ভাই? জি। তাহলে তার আমলে নবী মোহাম্মদের সময়ে তো সেই সময়ে সেই জায়গাতে একজন গুরুত্বপূর্ণ চিকিৎসক ছিল, তার নবী মোহাম্মদের সাহাবি এবং নবী মোহাম্মদের পরিচিত, যে মানুষের অ্যানাটমি সম্পর্কে জ্ঞান রাখতো। তাহলে এইটা জানাটা তো নবী মোহাম্মদের জন্য, যদি আমরা ধরে নিচ্ছি হাদিসটার ভিতরে একদম এক্সাক্টলি সত্যি কথা আছে, যেটা এখন পর্যন্ত আপনি আমার সাথে দেখাতে পারেনি ঠিকভাবে, আমরা এখন ভেরিফাই করতে পারিনি হাদিসটা বা মানুষের শরীরে আসলে কয়টা জয়েন্ট আছে, জয়েন্টের সংখ্যাও মানুষের শরীরে কমে বাড়ে, ঠিক আছে? আমি সেটা পরে আপনাকে দেখাবো। আপনি যে 307টা জয়েন্ট বলেছেন সেই 307টা জয়েন্ট মানে এক্সাক্টলি 307টা জয়েন্ট থাকে না, এটা কমে বাড়ে। অমিত ভাই যদি আসে, অমিত ভাই আরো ভালোভাবে এই জিনিসটা বলতে পারবে। অমিত ভাই এই জিনিসটা যে উনি দিদি যেহেতু ডাক্তার, উনি আরো ভালো বলতে পারবেন, আমি তো ডাক্তার নাই এই জন্য এত ভালোভাবে ব্যাখ্যা করে বলতে পারছি না। অমিত ভাই যদি থাকেন তাহলে আপনি যুক্ত হয়ে একটু বললেন, কিন্তু হ্যাঁ যুক্তিতে মুক্তি ভাই আপনি কিছু বলবেন? হ্যাঁ না, এটা আসিফ ভাই যে হাদিসটা দেখালেন, আলাদা নবী যদি জানতো, মোহাম্মদ যদি সব জানতো, তাহলে তো ওই সময় ওই বিখ্যাত চিকিৎসকের কাছে পাঠাইতো না রোগী, কোনো প্রবলেম নিয়ে আসলে তো নবী সলভ করে দিত, বা নবী বলে দিত যে হ্যাঁ এই করো, এই তোমার চিকিৎসা, এটা নাও। তো নবী তো জানতো না, নবী ওই চিকিৎসকের কাছে, উনি তৎকালীন সময়ে খুব নামিদামি একজন চিকিৎসক হারিস ইবনে কালাদা, ওনার কাছে সাজেস্ট করতো, ওনার কাছে রেফার করতো। তার মানে এখানে তো ক্লিয়ার, এখানে তো পরিষ্কার যে নবী সেটার সমাধান নবী জানতো না, যদিও তিনি বলে যে আমি আল্লাহর রসুল, আল্লাহ হলো আমার বন্ধু, তো ওনার তো সব জানার কথা।
আমি তার সমাধান করে দিতাম, তোমার কি কি রোগ হয়েছে দেখি, হ্যাঁ এটা এটা খাও তাহলে ঠিক হয়ে যাবে। তো হারিস ইবনে কালাদার কাছে মানে পাঠানোর দরকারটা কি, এই জিনিসটা তো বুঝলাম না ভাই। মুন্না ভাই আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, নবী যদি মানুষের অ্যানাটমি সম্পর্কে এতই ভালো জানতো, মানে ধরে নিচ্ছি তর্কের খাতিরে নবী মানুষের আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে নবী মানুষের অ্যানাটমি সম্পর্কে সব জেনে ফেলছে, তাহলে ভাই হারিস ইবনে কালাদার কাছে কেন পাঠাইলো, এটা চিকিৎসকের কাছে বলেন তো ভাই। যেহেতু আমিও জানি না ভাই। আচ্ছা আমাদের সাথে আবুল ফজল ভাই যুক্ত আছেন, আবুল ফজল ভাই আপনি কি বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ আসিফ ভাই আমার কথা কি শুনতে পাইতেছেন আপনি? বাংলা করলে যেটা দাঁড়ায়, আমরা তো দেখছি হাদিসের অনুবাদটা দেখছি, ওখানে গ্রন্থি লিখছে, তো আমাদের যে হাড়ের জয়েন্ট ভাই মানে সংযোগ স্থল, এইটার মানে বাংলায় চিকিৎসা বিজ্ঞানের মানে পরিভাষায় অনুবাদ করলে যে শব্দটা হয় সেটা হচ্ছে অস্থি সন্ধি, গ্রন্থি না, গ্রন্থি যেটা ভাই, গ্রন্থির অনুবাদ হচ্ছে গ্ল্যান্ড। এই যে আমরা বলি না গ্ল্যান্ডের সিক্রিশন হয়েছে, যে বিভিন্ন গ্ল্যান্ডের সিক্রিশনের প্রবলেমের জন্য ভিতরে বিভিন্ন আমাদের পেটের খাবার যে হজম ফজম হয় এগুলো কিন্তু ভাই পেটের ভিতরে যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলোর সিক্রিশনের জন্য, তো ওইটা হচ্ছে গ্রন্থি পেটের ভিতরে। হ্যাঁ তো মানে আসলে হাদিসের দাবিটা যদি মানে হাড়ের জয়েন্ট হয় তাহলে হাদিসের অনুবাদটা করতে হতো অস্থি সন্ধি, কিন্তু তারা করছে গ্ল্যান্ড, তো হাদিসের দাবিটা কিন্তু আসলে মিললো না, মানে হইলো না কিছু ভাই, এটা মানে অনুবাদটা ঠিক হয়নি, অনুবাদটা তারা ঠিক হয়নি তাই না? হ্যাঁ ভাই হ্যাঁ 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 মানে অনুবাদটা আসলে ঠিক হয়েছে বা ভুলেছে তা না, মানে ওরা গ্রন্থি হাদিস, হাদিসের লোকেরা যারা ইয়ে করছে বা বলছে হাদিসের বক্তা যে তারা কনফিউজড, তারা আসলে হাড্ডি বলতে গ্রন্থি বুঝাচ্ছে যেটা তাদের আসলে মেডিকেল নলেজের একটা মানে ঘাটতি বলে মনে হয়। কিন্তু আবুল ফজল ভাই আমি যতদূর জানি যে মানুষের শরীরের হাড়ের এই যে মানে যদি জয়েন্ট হয়, জয়েন্টটাও কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা না, এটা বাড়ে কমে তাই না? হ্যাঁ আসিফ ভাই আমি এটা অমিত ভাই অনেক আগে লাইভে বলছিল, এখন ওই অংশটা তার কাটা নাই সেজন্য আমি এখন ওটা প্লে করতে পারতেছি না, তো অমিত ভাই যদি নিজে আসেন উনি হাড়ের ব্যাপারটা যদি মুমিন ভাইরা আমাদেরকে ইয়েই করেন যে না ঠিক আছে ওইটা আমরা অস্থি সন্ধি ধরে এবার আগাবো, কিন্তু সেটা কিন্তু তারা করেনি, তারা মানে গ্ল্যান্ড বলছে, তো ওইটা যদি তারা আগে নিজেদের দাবিটা ছাড়ে যে না গ্ল্যান্ড ভুল তাইলে সেটা নিয়ে আসুক, তখন না হয় আমরা ভাই অস্থি সন্ধির দিকে আগাবো, কারণ তাদের দাবি তো গ্ল্যান্ড, গ্ল্যান্ড তো 360টা না ভাই। হ্যাঁ এবং নবী যদি সেটা বোঝায় থাকে যে হাড়ের জয়েন্ট বোঝায় থাকে তাহলে তো নবী এক্স্যাক্টলি 360টা বলছে, কিন্তু মানুষের তো বয়সের সাথে সাথে এই হাড় জয়েন্টটা তো কমতে থাকে, কারণ হচ্ছে মানুষের হাড়ের সংখ্যাই কমতে থাকে, হাড়ের সংখ্যাই তো থাকে 300টা, তো হাড় দুইটা হাড়ের একটা বাচ্চার থাকে হাড়ের সংখ্যা থাকে হচ্ছে 300টার বেশি, এখন হাড়গুলো যদি জয়েন্ট হয়ে যায়, হাড়গুলো যদি একত্রিত হয়ে যায় যুক্ত হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে হাড়গুলো যুক্ত হয়ে যায়, হ্যাঁ এখন যদি যুক্ত হয়ে যেতে থাকে এবং বড় হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি 212টা বা 206টা যদি হাড় থাকে তাহলে তো হাড়ের জয়েন্ট গুলো তো কমে গেল তাই না, হাড়ের জয়েন্ট সংখ্যা তো অস্থি যে সন্ধি সেই অস্থি সন্ধি গুলো তো কমে গেল তাই না? হ্যাঁ আসিফ ভাই এবং সেই সঙ্গে আমার একটা জিনিস মনে পড়ছে, এখন আসিফ ভাই ওই আপনি অমিত ভাইয়ের কথা বলার পরে অমিত ভাই নিজে যেহেতু ভারতের মানুষ উনি ভারতের একজন বিখ্যাত অভিনেতার উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছিলেন ওই লাইভে, আমার এখন মানে স্মরণ আসতেছে, সেটা হচ্ছে ঋতিক রোশন, ঋতিক রোশনের কোনো একটা হাতে ডান বা বাম হাতে বোধ হয় আমাদের 5টা আঙ্গুলের মতো না, তার হলো 6টা আঙ্গুল, তাইলে ভাই আমি ঋতিক রোশনের কিন্তু আপনি তাহলে সেক্ষেত্রে জয়েন্টের সংখ্যাও আমাদের সবার চেয়ে বেশি হবে, তাইলে সেই হিসেবেও কিন্তু নবীর বলা কথাটা যে 360টা জয়েন্ট প্রত্যেকটা মানুষের হবেই হবে সেই কথাটা তো ঋতিক রোশনকে ধরলেই ভুল হয়ে গেল ভাই, অনেকের হাতে দুই হাতেই 6টা করে আঙুল থাকে, অনেকের পায়ে 6টা আঙুল থাকে, তাহলে তো ভাই কোন দিক থেকে আমরা মিলাইতে পারতেছি না মুন্না, আমরা তো কোন দিক থেকে মিলাইতে পারতেছি না হাদিসটা, তাহলে কেমনে আমরা মিলাবো বলেন তো? জি ঠিক আছে মোল্লা ভাই, যে দাবিটা নিয়ে এখানে আসছিলেন যে আমাদের নবী সবকিছু সমাধান দিয়ে দিছে, এর আগে কেউ দিতে পারে নাই, আমাদের নবী সবকিছু সর্বজ্ঞাতা, তো সেটা তো আসিফ ভাই ভুল প্রমাণ করে দিল এবং এটা সহি হাদিস, এটা তো আপনি মানতে হবে, এটা তো অবশ্যই আপনি মানেন, আপনি যেহেতু মুসলিম অবশ্যই সহি হাদিস এবং কোরআন আমরা তো অবশ্যই মানতে হবে তাই না? একটু কনফিউশন ছিল তাই এখানে সেটা জিজ্ঞেস করে জানতে চাইছিলাম আমি নিজে। না না মুজাদ্দিদ মুফতি ভাই ওই হাদিস দুটো যয়ফ হাদিস, হ্যাঁ ওই দুইটা হাদিসের ইয়াগুলা রাবিগুলোর ভিতরে সমস্যা আছে, কিন্তু হাদিসের মতনটা সঠিক, কিন্তু হাদিসের মানে যে সনদ বিভিন্ন মাসালা দিয়েছেন, এবং এই যে আমি আপনাকে যে ফতোয়াটা দেখালাম সেই ফতোয়াটা তো একদম মানে মুফতি সাহেব দিয়েছেন, মুফতি সাহেব তো আর মানে উদ্ভট কোন একটা জিনিস থেকে মানে কোন ফতোয়া দিবেন না তাই না? আর কিছু বলবেন আপনার কি আর কোনো আছে নাকি আপনি নিজেই জিনিসটা নিজেই মানে যাচাই করে আরো দেখবেন?